ইউটিউবে সবাইকে সুস্বাগতম। বাংলা দশম শ্রেণী তপনের লেখা যে গল্পটি সন্ধ্যা, তার স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা। একের দুই, অসুখী একজন কবিতাটি অনুবাদক নবারুণ ভট্টাচার্য। একের তিন, আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থে রয়েছে পত্রফুট গোয়ার্দাগের। একের চার, বাবুকুইল ড্রাইভার্স কথাটি বলতেন লর্কার্জন। একের পাঁচ, যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয় ক দিন ও রাত্রি। দুইয়ের দাগের, সমানি সমশীর্ষানি ঘনানি বিরলানি চ কথাটির অর্থ সবক্ষর সমান প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। আফ্রিকা কবিতায় দিনের অন্তিমকাল কীভাবে ঘোষিত হয়েছে, এখানে অন্তিমকাল সম্বন্ধে লেখা আছে। নেক্সট প্রশ্ন, আরও বেঁধে বেঁধে থাকি কবিতা কী, কবি কীভাবে হিমানির পায়ে বাঁধতে বলেছেন নির্দেশ করো। নেক্সট আছে দুয়ের চার, মাভুই এমন উচ্চারণের কারণ কী। দুয়ের পাঁচে আছে কী আছে, দুজন বন্ধু নোক আসার কথা ছিল, বন্ধুদের কোথা থেকে আসার কথা ছিল, এনাংজাং থেকে দুজন বন্ধুর আসার কথা ছিল। নেক্সট আছে তিনের দাগের, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি সাতটি শব্দের মতো উত্তর দিতে হবে। তোরা সব জয়ধ্বনি কর, কার জয়ধ্বনি করতে কবির এই আহ্বান, কেন তারা জয়ধ্বনি করতে কবি। তিনের দুই আছে, গবি খুবই গরিব মানুষ হরিদা, হরিদা পরিচয় দাও। চার নম্বরে আছে, কম বেশি 125 শব্দের নিচের শব্দটির উত্তর দাও। ঠিক আছে, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। আছে নেক্সট আছে 5.1, দস্যুরা কীভাবে আফ্রিকার ইতিহাসে চিরচিহ্ন এঁকে দিয়ে গিয়েছিল তা আফ্রিকা কবিতা অনুসরণে আলোচনা করব। নেক্সট পাঁচের দাগের, পাঁচের দুয়ে আছে, বাবুজি ওইসব কথা বলার দুঃখ আছে বক্তাকে। নেক্সট আছে ছয়, ছেদ্দা এবার আমরা কী খাবো, উদ্ধৃতি আলোকে কবির অবস্থার কথা বর্ণনা করতে বলেছে। সাতের আছে, অনুসর্গ হলো এক প্রকার অব্যয়পদ। 7.2 আছে, বিভক্তি কখনোই লুপ্ত হয় না, সম্বন্ধ পদ এটা গদ্যাগের। 3.5 আছে, নির্দেশের একটি উদাহরণ হলো গুলি ঘ, 7.3 গুলি হবে, 7.3। নেক্সট আছে, তারপরে 8-এর দাগের আছে ব্যাসবাক্য সমাজ, তারপরে 10-এর দাগের আছে বঙ্গানুবাদ করো। নেক্সট বঙ্গানুবাদ পরের পরে আছে লর্ডসে কীভাবে একটি ক্রিকেট খেলা এনজয় করেছিল সবাই, বিশ্বকাপ ক্রিকেট, সেটা নিয়ে একটা প্রতিবেদন লিখতে বলেছে। হিস্ট্রিতে আছে ইতিহাসে দশম শ্রেণী পূর্ণমান 150, ভাইসরয় কে ছিলেন, লর্ড ক্যানিং, চৈত্রমেলা, নবগোলন মিত্র, জমিদার সভা, রাধাকান্ত দেব, বেঙ্গল টেকনিক ইনস্টিটিউট, তারানাথ পালিত, সত্যমিথ্যা নিরূপণ করো, দুয়ের দাগের আছে। ঠিক আছে, তারপরে চলে আসছি, শূন্যস্থান পূরণ করতে হবে 3 নম্বর দাগের। আর গতবারের প্রশ্নে 3 আইন ছিল, সতীদাহ প্রথার উল্লেখ ছিল না, যেটা আমরা অ্যাক্টিভিটি এই এনএসএতে দিয়েছিলাম, সেই প্রশ্নটা সতীদাহ প্রথার উল্লেখ নেই, এটা লিখতে হবে। নেক্সট আছে ইন্টারনেট ব্যবহারের ত্রুটিগুলো, দুটি সুবিধা লিখতে বলেছে। ডেভিড হেয়ার কেন স্মরণীয়, 4.2 আছে। 3 আছে বারাসত বিদ্রোহ কী, 4.4 আছে গোরা উপন্যাসের মধ্য দিয়ে কোন দ্বন্দ্বের প্রতিফলন হয়েছে। 5.5 গৌণা ঠাকুর কেন স্মরণীয়, মনলাল সরকার স্মরণীয় কেন। 5.2 আছে শিক্ষা বিস্তারে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকা উল্লেখ করো। 5.3 আছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তায় কোন দিকটি শান্তিনিকেতন প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি ফুটে উঠেছিল। নেক্সট আছে 5.4 আছে ভারত মাতা চিত্রটি কীভাবে ভারতের জাতীয়তাবাদ আন্দোলনের প্রতীক হয়েছিল। 5.5 আছে বাংলা নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক, বিশ্লেষণ করো। আছে পাশ্চাত্য দ্বন্দ্ব বিষয়ক দ্বন্দ্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভূগোলে আছে অবরোহণ প্রক্রিয়া সৃষ্টি একটি ভূমিরূপ হলো কি, লিখতে হবে বিবাহ ও পর্বতযাত্রীর মধ্যে সৃষ্ট সময় সংকীর্ণ ফাঁক হলো বার্কস্টোন। ঠিক আছে, 1.3-4 এভাবে চলে আসে অবজুরি প্রশ্ন। তারপর শূন্যস্থান পূরণ আছে দুয়ের দাগের, তারপরে তিনের দাগের আছে ভারতের, এবার সত্য মিথ্যা লিখতে হবে, আর স্তম্ভ মেলাও আছে 4-এর দাগের। 5-এর দাগের একে আছে পলল বেজনী কেন, পর্বতের পাদদেশে সৃষ্টি হয়। অক্ষাংশ 5.2 আছে ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি, তার ভৌগোলিক ব্যাখ্যা দিতে বলেছে। 5.3 আছে অক্ষাংশ ভেদে হিমরেখার উচ্চতা ভিন্ন হয়, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। 5.4 আছে ভারতের জলবিভাজিকা উন্নয়নের দুটি উদ্দেশ্য লেখো। 6.1-এ আছে ধাপ চাষ ফালি চাষ সমোন্নতি রেখা বরাবর চাষের মাধ্যমে কীভাবে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করা সম্ভব। তারপরে 6.2 আছে নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য নিরূপণ করো।
6.3 আছে হিমালয় পর্বতমালা কিভাবে ভারতে জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? 6.3। তারপরে 7.1-এ আছে, 7.1-এ আছে হিমবাহ ক্ষয় কার্যে সঞ্চয় কার্যের ফলে গঠিত বিভিন্ন প্রকার গ্রাবরেখার সচিত্র বর্ণনা দাও। তারপরে আছে 7.2-এ আছে ভারতের কোন অঞ্চলে অধিকাংশ কফি উৎপাদন করা হয়, এই বাগিচা ফসল চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। 7.3-এ আছে ভারতীয় জনজীবনে নগরায়নের নেতিবাচক প্রভাবগুলি উল্লেখ করো। এবার ভৌতবিজ্ঞান 10ম শ্রেণীর পূর্ণমান 50, ঠিক উত্তরটি নির্বাচন করো, যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো বায়োগ্যাস। ঠিক আছে, এভাবে বেছে লিখতে হবে। 8টি প্রশ্ন আছে, শূন্যস্থান পূরণ করো, 2-এর দাগে 3-এর দাগের আছে সত্য মিথ্যা নিরূপণ করো। তারপরে আছে 4-এর দাগের 1টি বাক্যে 1টি শব্দ উত্তর দিতে হবে। তারপরে আছে 5-এর 4-এ আছে 4.5 হয়ে গেছে, 5-এ আছে সংক্ষিপ্ত উত্তর দাও, গাড়ির পিছনের স্কুটার বা পাশে আয়না থাকে তা সমতল না হয় উত্তোল করা রাখা হয় কেন? ঠিক আছে, 5.2, 5.3 চলে আসছে, 5.3, 5.4-এ আছে, 5.4-এ আছে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজন কথাটি কেন প্রযোজ্য নয় তা ব্যাখ্যা করো। 5.5-এ আছে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যাবে? 5.6-এ আছে শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা হয় কেন? ঠিক আছে, 5.6। তারপরে আছে 5.6-এর পরে আছে 5.7-এ আছে সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন? 5.8-এ আছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। 5.9-এ আছে লেঞ্জের সূত্রটি লেখো। 6-এর দাগে 1-এ আছে অঙ্ক দিয়েছে, 6.2-এ একটা অঙ্ক আছে, 6.3-এও একটি অঙ্ক আছে, 6.4-এ একটি রেখাচিত্র তৈরি করতে হবে উত্তর লেন্সের। এবার আছে জীবনবিজ্ঞান, জীবনবিজ্ঞান আছে প্রশ্ন হচ্ছে বেছে লেখা আছে প্রথমে, তারপরে বেছে লেখার পরে 9টা বেছে লেখা আছে। তারপরে 2-এর দাগে আছে স্বর্ণস্থান পূরণ, 8-এর দাগের আছে 3-এর দাগের আছে সত্য মিথ্যা নিরূপণ করতে হবে। ঠিক আছে, তারপরে 4-এর দাগে আছে মিলিয়ে লিখো, 5-এর দাগের আছে 1টি শব্দ বা 1টি বাক্য উত্তর দাও, 5.2-এ আছে বিশুদ্ধটি লিখো, 5.3-এ আছে সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দিয়ে তৈরি করতে হবে। নেক্সট আছে 5.3-এর পরে 6-এর দাগে 1-এ আছে বাক্য করতে হবে, মাইটোসিস সবচেয়ে দীর্ঘস্থায়ী দশায় নিউক্লিয়াসে কী পরিবর্তন ঘটে? 6.2-এ আছে 6.3-এ আছে ট্রপিক চলন এবং নাস্টিক চলনের পার্থক্য। তারপরে 7.1-এ আছে 7.1-এ আছে এখানে একটা মেটাফেজ দশার একটা কোষবিভাজন চিত্র আঁকতে বলেছে। নেক্সট আছে 7.2-এ আছে কোষ চক্রের বিভিন্ন বিন্দুতে সাফি নিয়ন্ত্রণ নষ্ট হলে অতন্ত্র কোষ বিভাজন ঘটে এটাকে বলতে বলেছে 7.2। 7.3-এ আছে মেন্ডেলের সেই এক সংকর জনন থেকে প্রাপ্ত পরীক্ষাটা দিয়েছে, F2 চেকার বোর্ড সহ লিখতে হবে। এখানে MCQ-তে প্রথমে আছে বাস্তব সহযুক্ত অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো বলে বার করতে হবে এখানে। ঠিক আছে, নেক্সট আছে সমীকরণের বীজ যে দুটি হলো কত সমীকরণ বীজ দুটি এখানে বের করতে বলেছে। 2-এর দাগের 3-এর দাগের আছে 3-এর দাগের কোন উত্তরটা হবে, 2-এর দাগের উত্তরটা হবে। নেক্সট আছে 4-এর দাগের চলে আসি 1-এর দাগের উত্তরটা ঠিক, 5-এর দাগের আছে বিদ্যের উত্তর ঠিক, 6-এর দাগের আছে 2-এর দাগের, 7-এর দাগের আছে 2-এর দাগের, 8-এর দাগের আছে 6-এর দাগের, 2-এর দাগে সত্য মিথ্যা, 2-এর 1টা আছে সত্য, 2-এর 2টা হচ্ছে মিথ্যা, 2-এর 3টা হচ্ছে মিথ্যা, 3-4 হচ্ছে মিথ্যা, 5-5 হচ্ছে সত্য, 6-এর দাগেটা আছে সব মিথ্যা সত্য, 8-এর দাগের আছে সত্য, 8-এর দাগে সত্য আছে। তারপরে 3-এর দাগের 1-এর আছে 3-এর দাগে কী আছে কোনটা উত্তর হবে সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে। নেক্সট 3-এর দাগের 2-তে আছে দেখতে পাচ্ছি যে 3-এর দাগের 2-তে আছে দেখা হচ্ছে দ্বিঘাত সমীকরণ দ্বিঘাতকরণ এবং এর অনুবাদীকরণই হলো এটা, এটা দেখাতে হবে। 3-এর দাগের আছে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে হবে। নেক্সট 6-এর দাগের আছে 4-এর দাগের আছে এখানে এক্স অপরাংশ ওয়াই জেড এবং ওয়াই প্রশ্ন জেড এক্স হলে দেখা হচ্ছে একটি জেড একটি অশ্ন ধ্রুবক,
তারপরে পাঁচের দাগের আছে, তিন বন্ধু মিলে একটা এখানে ইয়ে দিয়েছে, অংশীদারি কারবার অঙ্ক দিয়েছে পাঁচের দাগের। ছয় দাগে একটি ভূমিলম্ব বৃত্তাকার চোঙ আর ভূলম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, তাদের অনুপাতের আয়তন অনুপাত দেওয়া আছে, চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করতে হবে। সাথে আছে যদি ওয়াই প্রপোর্শনাল এক্স এস কিউব হয় এবং ওয়াই এর বৃদ্ধি 8.8:27 অনুপাতে হলে এক্স এর বৃদ্ধি কী অনুপাতে হবে তা নির্ণয় করতে বলেছে। চারের দাগের আছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। চারের দাগের দুই আছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিঃস্থ বিন্দুর সংযোগ সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান উৎপন্ন করে। পাঁচের দাগে রাখে আছে যে বার্ষিক 4% সরল সুদে কত বছরে 700 টাকার সুদ এবং 168 টাকা হবে তা নির্ণয় করো। দুই নম্বরে আছে কত টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে দু বছর পরে সুদে আসলে 3,528 টাকা হবে। দ্য ন্যারেটর ওয়াজ হ্যাভিং টি, ন্যারেটর চাখান, দ্য ন্যারেটর রিসিভড এ টেলিফোন কল ইন দ্য ইভিনিং। চারের দাগের সির দাগের গান্ধীজি ওয়াজ শর্ট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। দুয়ের দাগের ডি দ্য ন্যারেটর ওয়েন টু বিড়লা হাউস বাই কার। একের দাগের ই নাই টাইম অ্যাপিয়ার টু হ্যাভ স্টপড ফর এ ফিউ মিনিটস। তিন অ্যাক্টিভিটি টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট অ্যাট দ্য বিড়লা হাউস। গান্ধীজির রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স আর গ্যাদার রাউন্ড হিজ বডি, তার চারপাশে জড়ো হয়ে গেছিলো। ওয়ার্ডস অফ বাপুজিজ ডেথ হ্যাড স্প্রিড থ্রু ডেলি লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড। তিন দ্য পিপুল ওয়ার অন এ টু স্ট্যান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। নেক্সট অ্যাক্টিভিটি থ্রিতে আছে হোয়াট কুড ওয়ান সি আউট অফ এভরি উইন্ডো, জানলার বাইরে সবাই কী দেখছিলেন। ওয়ান কুড সি এ বর্ন ব্রাউন ব্লার অফ ফেসেস আউট অফ এভরি উইন্ডো। হোয়েন ডিড পিপুল বিকাম এ লিটিল কাম, দ্য পিপুল কামড এ লিটিল হোয়েন ওয়াজ হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারেল। অ্যাক্টিভিটি ফোরে আছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দ্য কোয়ারল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। ডিড দাগে দ্য লেটার ইজ দ্য স্কুইরেল, এর দাগে তিনের দাগে দ্য স্কুইরেল ইজ ভেরি স্প্রাই, এর দাগে দ্য মাউন্টেন ক্যান ক্যারি অন ইটস ব্যাক বিড দাগের ফরেস্ট। অ্যাক্টিভিটি ফাইভ ওয়ান দ্য ফর্মার কল দ্য লেটার লিটিল প্রিক বিকজ দে হ্যাড এ কোয়ারল, নিদার ক্যান দ্য মাউন্টেন ক্র্যাক এ নাট নর ক্যান দ্য স্কুইরেল ক্র্যাক এ ক্যারি এ ফরেস্ট, ট্যালেন্টস ডিফার অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। অ্যাক্টিভিটি সিক্সে আছে হ্যাভিং হার্ড দ্য নিউজ সি ফেন্টেড, সি হ্যাড হার্ড দ্য নিউজ সি ফেন্টেড, স্প্রেডিং করতে হবে। ইট ওয়াজ রেনিং হ্যাভিলি হোয়েন সি রিচড হোম, ইট ওয়াজ রেনিং হ্যাভিলি সি রিচড হোম দুটো দেন। সি দাগের অশোকা হু ওয়াজ এ গ্রেট কিং হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম, অশোকা ওয়াজ এ গ্রেট কিং হি হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম। ডিড আজ সবনম থট দ্যাট সি উড উইন দ্য ফার্স্ট প্রাইজ, সবনম উড উইন দ্য ফার্স্ট প্রাইজ সি থট ইট। নেক্সট আছে ফেজেল ভার্ব মাই ওল্ডার ব্রাদার ইজ ইন সার্চ অফ এ জব লুকিং ফর হবে, আই ক্যান নট টোলারেট হিজ অডেসিটি পুট আপ উইথ হবে, হি ইন দ্য হেডমিস্ট্রেস ডিস্ট্রিবিউটেড বুকস অ্যামাং দ্য স্টুডেন্টস গেভ হবে রাইট এ ডায়ালগ উইদিন 100 words বিটুইন টু ফ্রেন্ডস অন ইয়োর ফিলিংস অ্যাবাউট নট গোয়িং টু স্কুল ফর এ লং টাইম। দীর্ঘদিন স্কুলে না যাওয়ার জন্য দুজনের মধ্যে যে অনুভূতি হয়েছিল সেটা নিয়ে একটা কথোপকথন তৈরি করতে বলছে। এখানে বলছে হাই দীপ্তাংশু, হাই কিঞ্জল, কিঞ্জল হ্যালো হাউ আর ইউ দীপ্তাংশু, আফটার সো লং উই মিট এগেন। নেক্সট উই কিঞ্জল আই এম ফাইন, কিঞ্জল বলছে আই ডু নট ওয়ান্ট সাচ হলিডেজ, আমি এ ধরনের ছুটি চাই না। দীপ্তাংশু আই ওয়ান্ট টু গো ব্যাক টু স্কুল, কিঞ্জল আই উইশ টু গেট ব্যাক নর্মাল লাইফ ইন দ্য স্কুল, দীপ্তাংশু আই মিস মাই স্কুল ফর এ লং টাইম, কিঞ্জল আই ডু নট লাইক মি লকডাউন, দীপ্তাংশু বলছে আই মিস দ্য ডেজ অফ স্কুল উই শেয়ার আওয়ার টিফিন ডিউরিং টিফিন ব্রেক, কিঞ্জল নাও উই ক্যান নট প্লে টুগেদার। এরপর আছে একটা নোটিস লিখতে হবে অনলাইন ডিবেট কম্পিটিশান কীভাবে হয়েছিলো সেটা, একটা কীভাবে হবে অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে সেটা নিয়ে একটা ডিবেট কম্পিটিশান লিখতে হবে। ভুল ত্রুটি মার্জনা করবেন আর বেশি করে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন যাতে লাইভে আসতে পারি। আর সবাইকে যথাযোগ্য শুভেচ্ছা প্রণাম প্রীতি জানিয়ে ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।